ছোট্ট এই শহরের আনাচে কানাচে হাজারো মানুষের গল্প থাকে, যে গল্পগুলো সবার অগোচরেই থাকে, কেউ জানতে পারে না, কারণ হয়তো জানতে দেয় না তারা কখনো। আমাদের এই গল্পটাও ঠিক এমন একজন মানুষকে নিয়ে, যার প্রতিটা সকাল শুরু হয় এক একটা খারাপ কাজ দিয়ে। আপন বলতে পৃথিবীতে দুজন বন্ধুই আছে, তাদের সাথে বাউন্ডলি দিয়ে বেড়ায় শহরের প্রতিটা অলিগলি। এত চিন্তা ভাবনা করা লাগবো না, আমি আছি বড় ভাই, দেখতেছি ব্যাপারটা। আর এমনি চলবো না, এই যে আর আগে দান্দা করতে মাল পানির বহুত দরকার ভাই। শাটের বোতাম গুলাকে আবার শাটের বোতাম লাগাও। বড় ভাইরে চিনস না? চিনতে পারিনি। কে এলাকার মধ্যে কি দেও না? খেয়াল করিনি কখন। এই রাস্তাটা চললে শুদ্ধই হয় না চলিস। আর বড় ভাই গো দেখলি যে সালাম সালাম দিস। সালাম দিস। আচ্ছা বাবা তুমি ভালো না। বাদ দে ছেড়া দে ছোট ভাই মানুষ। একটা কাজ কর, সামনে দোকান থেকে চার সিগারেট নিয়ে আমার চিনছ। যা যা মাফ করে দেবো তুই যা। কতদিন বড় কিছু করতে হইব। কথা কিন্তু ঠিক কইছস, কিন্তু করমু তাই ব্যাংক ডাকাতি করি নাহলে কিডন্যাপ একটা কইরা কোনটা করি তো বড় কিছু করন যাব না, কারণ প্রিয় ভাই যাওয়ার পর শিলটাটা কমে গেছে। কথা ঠিক কইছস, চল একটা ধান্দা করে যাই। যাবি দেখি চল। Thank you.
কাজটা আমি একদম ঠিক করি নাই। সামান্য কোটা টাকার জন্য একটা মানুষ মেরে ফেললাম, আর কত কি করছি লাইফে। আবার অন্ধকার সফরটা না আমার বাঁচতে দিব না, আমার জীবনটা ঘুরে ঘুরে খাচ্ছে। আমি ভালো হতে চাই, আমি ভালো হয়ে যাব, আমি এই অন্ধকার জগৎ থেকে অনেক দূরে সরে যাব। আস্তা তুমি আ
হ্যালো দিবা, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল, আজ একটু সময় হবে দেখা করার জন্য? বেশি সময় না, আমি জাস্ট 30 মিনিটের মধ্যে ধান দিয়ে আসবো, তুমি যদি পারো উঠতে পারছো না। আচ্ছা তুমি ওয়েট করো, আমি আমি এসে তোমাকে ফোন করছি। জীবনটা অনেকটাই বাতাসের মতোই, আবহাওয়ার জন্যই তার গতিপথ পাল্টে যায়। তেমনই ভাবে জীবনে ভালোবাসা আসে, আবার হারিয়ে যায়। কিন্তু কিছু স্মৃতি হৃদয়ে স্থান করে নেয়, অসহনীয় কিছু কষ্ট দিয়ে ধীরে ধীরে যেন শেষ করতে থাকে সেই স্মৃতিগুলো। তবুও ভুলতে ইচ্ছে হয় না, বরং এই স্মৃতির মায়া যেন বিমোহিত হয়ে থাকে, ভালোবাসতেই থাকে সেই স্মৃতিগুলোকে। রাত পেরিয়ে শুরু হয় আরেকটা নতুন দিন, কিন্তু দিন শেষে আবার সেই স্মৃতিগুলো নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে চায় কিছু মানুষ।